বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্য বিএনপির মতবিনিময় সভায় দেয়া বক্তব্যকে নতুন ষড়যন্ত্র উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ মিডল্যান্ড শাখা। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল্লাহ সুমনের রিপোর্টে থাকছে বিস্তারিত। সোমবার বার্মিংহামের ব্রাসহাউস কমিউনিটি সেন্টারে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মিডল্যান্ডস আওয়ামী লীগের উদ্যোগে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি হিফজুর রহমান খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন মিডল্যান্ডস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় বাড়িধারা, গুলশান, মতিঝিল সহ বেশ কয়েকটি বিশাল বাড়ি, ঢাকায় প্রাইম ব্যাংক ও ঢাকা ব্যাংকের স্ত্রী ও মেয়ের নামে কয়েকটি বিশাল অঙ্কের স্থায়ী জামানত সহ বিদেশের ব্যাংকে হাজার হাজার কোটি টাকা জমা সহ বিশাল অবৈধ সম্পত্তির মালিক হন, যার জন্য 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক তারেক রহমানের উপর 14টি দুর্নীতির মামলা দায়ের করা হয় বলে উল্লেখ করা হয়। তারেক রহমান 2008 সালের 12ই সেপ্টেম্বর মায়ের নির্দেশে অব্যাহতি নিয়েছিলেন এবং ভবিষ্যতে কোনো দিন রাজনীতিতে সক্রিয় হবেন না বলেও তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে মুচলেখা দিয়ে বিদেশে চিকিৎসার জন্য আসেন বলেও উল্লেখ করা হয়। আমি তারেক রহমান এই মর্মে অনুরোধ করতেছি যে আমি আমার মায়ের নির্দেশে বিএনপির যুগ্ম মহাসচিবের পদ থেকে আমি অব্যাহতি নিলাম এবং আর আমি আর কোনোদিন সক্রিয় রাজনীতির সাথে অংশগ্রহণ করব না। বিএনপি নেতৃবৃন্দ তারেক রহমান নির্দোষ বলে যে বক্তব্য দেন, তার প্রতিবাদে আওয়ামী লীগ নেতৃবৃন্দ তারেক রহমানকে দেশে ফিরে গিয়ে আইনের মাধ্যমে তা প্রমাণ করারও আহ্বান জানান। সংবাদ সম্মেলনে গিয়াসউদ্দিন, আকমল খান, আবুল হোসেন, ওয়াসিমুজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বার্মিংহাম থেকে আব্দুল্লাহ সুমন, চ্যানেল আই। ফ্রান্সের সংস্কৃতি সংগঠন মাটির সুরের আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে এক বৈশাখী উৎসবের আয়োজন করা হয়। এতে ফ্রান্সে বসবাসরত বিপুল সংখ্যক বাঙালি আবাল বৃদ্ধ বনিতা অংশগ্রহণ করেন। বিস্তারিত থাকছে আমাদের ফ্রান্স প্রতিনিধি এম এ হাশিমের রিপোর্টে। ফ্রান্সে মাটির সুরের উদ্যোগে প্যারিসের মেট্রো হোসে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী উৎসব আয়োজিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় এবং মাটির সুরের সভাপতি আমিন খান হাজারির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন বিশেষ অতিথি কাজী এনায়েতুল্লাহ, আবুল কাশেম, এম এ কাশেম সহ মাটির সুরের উপদেষ্টা আকরাম খান, দেলোয়ার হোসেন কয়েস, মাটির সুরের বিভিন্ন সদস্য এবং কমিউনিটির নেতৃবৃন্দরা। এরপর শিশু কিশোরদের অংশগ্রহণে ফ্যাশন শো এবং নাটিকা প্রদর্শিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাংলাদেশ থেকে আগত জাহাঙ্গীর সাঈদ, চ্যানেল আই সেরা কণ্ঠশিল্পী খেয়ালি কর্মকার এবং মাটির সুরের শিল্পীরা। এছাড়া নৃত্যে অংশগ্রহণ করে প্যারিসের নৃত্যশিল্পীরা। বর্ষবরণের এই অনুষ্ঠান উপভোগ করেন প্রচুর সংখ্যক প্রবাসী এবং বিদেশিরা। এম এ হাশেম, চ্যানেল আই, প্যারিস, ফ্রান্স। সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার নির্বাচিত ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের লন্ডন সফর উপলক্ষে বৃহত্তর মিডল্যান্ডস বিয়ানীবাজার উপজেলা সমিতি অ্যান্ড ট্রাস্ট ইউকের পক্ষ থেকে এক সংবর্ধনার আয়োজন করা হয়। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান বিস্তারিত। বার্মিংহামের স্থানীয় একটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার সমিতি অ্যান্ড ট্রাস্টের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও তুতিউর রহমান তোতার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর বিয়ানীবাজার সমিতি ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ আজিরউদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ এ সময় ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের সততা ও নিষ্ঠার প্রশংসা করে ভবিষ্যতে বিয়ানীবাজার সমিতির পক্ষ থেকে সম্বর্ধিত অতিথিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল, কামরুল আলম দুলাল, আলাউদ্দিন সহ আরও অনেকে। সম্প্রতি যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহরে কমিটি গঠনে দলের নিবেদিত যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগ এনে সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের ওলহ্যাম প্রতিনিধি মদুদ আহমেদের রিপোর্টে।
সম্প্রতি যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহরে কমিটি গঠনে দলের নিবেদিত যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন সহ স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন ইউকে নর্থ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গত মঙ্গলবার ওল্ডামের স্থানীয় একটি রেস্টুরেন্টে ইউকে নর্থ আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত সভায় বক্তারা এ অভিযোগ করেন। প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং ফৌসাল চৌধুরী এমবি সঞ্চালনায় নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আসা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সাজ্জাদ খান। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আব্দুল মান্নান মনাফ, সুরাব আলী, আসদ্দর আলী, আসম আবু তাহিদ, মাস্টার আবুল খয়ের, রেজাউল মিয়া সহ অনেকেই। যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক বঞ্চিত নেতাকর্মীদের দলীয় রাজনীতিতে সক্রিয় রাখতে উপস্থিত সকলের সম্মতিক্রমে আব্দুল মান্নান মনাফ মিয়াকে আহ্বায়ক ও ফয়সল চৌধুরীকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়। অলডাম থেকে মওদুদ আহমদ, চ্যানেল আই। হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলাম ও বিরোধী দলের হরতালের নামে ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেস্টার শাখা। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ম্যানচেস্টারের স্থানীয় একটি হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান, গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সোরাবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়জুল হক জুয়েল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার। বক্তব্য রাখেন কবি ইলিয়াস উদ্দিন, মোফাজ্জল খান, গৌস মিয়া, সৈয়দ মুকুট মিয়া, সৈয়দ মাহমুদুর রহমান, শাইকুল ইসলাম, মামুনুর রশিদ প্রমুখ। উপস্থিত ছিলেন রুহুল আমিন রুহেল, ডি এন কুরাইশি, গাউসুল ইমাম চৌধুরী, শামসু মিয়া, কাউসার আহমেদ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামকে সঙ্গে নিয়ে বিএনপি হরতালের নামে ধ্বংসাত্মক কার্যকলাপ চালাচ্ছে বলে অভিযোগ করে তা বন্ধের জোর দাবি জানান। এছাড়া প্রধান বক্তার বক্তব্যে ছাত্রনেতা রাহাত তরফদার আওয়ামী লীগ আন্দোলনকে ভয় পায় না উল্লেখ করে যে কোনো মূল্যে যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়া এই সরকারের আমলেই সমাপ্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ইতালিতে প্রবাসীদের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট মন্ডিয়া লিদো প্রেসিডেন্ট কাপ, যা এরই মধ্যে ব্যাপকভাবে সাড়া পড়েছে ইউরোপ সহ গোটা বিশ্বের 25টি দেশে। এবারের খেলায় প্রবাসী 25টি দেশ অংশগ্রহণ করেছে। রোমানিয়া এবং আলবেনিয়ার খেলার মধ্য দিয়ে 25শে মে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মন্ডিয়ালিদো। বাংলাদেশের প্রথম খেলা শুরু হয় 28শে মে স্পেনের সাথে। সেদিনকার খেলা ড্র হয় 1-1 পয়েন্ট ভাগাভাগি করে ঘরে ফিরে আসে এ দুটি দল। পরবর্তীতে গত 2 জুন নাইজেরিয়ার সাথে বাংলাদেশের খেলায় বাংলাদেশ 1 গোলে হারে। আটলান্টিকো 2000 ভিয়া শান্তেশাল্লে খেলার মাঠে সন্ধ্যা 9টায় শুরু হয় খেলা। শুরুটা বেশ ভালোই ছিল বাংলাদেশের, একের পর এক আক্রমণ, কিন্তু সে আক্রমণের তীব্রতা কিছুক্ষণের মধ্যেই ভাটা পড়ে। প্রথমার্ধে 20 মিনিটের মাথায় 19 নং জার্সারিধারী খেলোয়াড় কেন এর সাথে 1 গোলে এগিয়ে যায় নাইজেরিয়া। এরপরে কিছুক্ষণের জন্য বাংলাদেশ আক্রমণে গিয়েও তেমন কোনো সফলতা পায়নি। উল্টো 8 নং জার্সি পরিহিত জুয়েলের ফাউল থ্রোর পরে নাইজেরিয়ার গতি পায় নাইজেরিয়া। ক্রমাগত চাপের মুখে প্রথমার্ধ অতিবাহিত হলে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে আশরাফের গোলে সমতা ফিরিয়ে আনে বাংলাদেশ। উভয় পক্ষের আক্রমণ পাল্টা আক্রমণে বেশ জমে ওঠে খেলার মাঠ। দর্শক সারিতেও বেশ উত্তেজনা বিরাজ করছে। দ্বিতীয়ার্ধের 10 মিনিটের মাথায় বাংলাদেশ দলের ক্যাপ্টেন আলীর ফাউল থেকে গোল পায় নাইজেরিয়ান স্ট্রাইকার কাকা। 2-1 ব্যবধানে চাপের মুখে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের 25 মিনিটে আশরাফের গোলে দ্বিতীয়বারের মতো সমতায় ফিরে টাইগাররা, কিন্তু এ সমতা কিছুক্ষণের মধ্যেই ম্লান হয়ে যায়। নাইজেরিয়ার ক্ষিপ্র আক্রমণে তৃতীয়বারের মতো এগিয়ে যায় ব্যবধান 3-2। চরম প্রতিকূলতার মধ্যে পড়ে যায় বাংলাদেশ। খেলায় একেবারে শেষ পর্যায়ে বাংলাদেশ তৃতীয় গোলে পরিশোধ করলেও রেফারির চোখে ধরা পড়ে অফসাইড। শেষে 3-2 ব্যবধানে পরাজিত হয়ে ঘরে ফিরে বাংলাদেশ ফুটবল দল। এবার সিলেটের খবর। জমজমাট প্রচার প্রচারণা আর প্রার্থীদের বিরামহীন গণসংযোগ, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন এখন উৎসব মুখর। দিনভর 2 হেভিওয়েট প্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরান এবং আরিফুল হক চৌধুরী গণসংযোগ করে নিজেদের প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন। এদিকে 14 দলীয় জোট সমর্থিত নাগরিক কমিটি প্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরান তার বিরুদ্ধে ফেসবুকে অশালীন অপপ্রচার সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, প্রযুক্তির ভালো দিকটা আমাদের গ্রহণ করতে হবে। তিনি নির্বাচিত হলে যুব সমাজের জন্য প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
এছাড়া 18 দলীয় জোট সমর্থিত সম্মিলিত নাগরিক জোটের প্রার্থী আরিফুল হক চৌধুরী দিনভর নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তিনি নগরী পরিবর্তনের জন্য নাগরিকদের কাছে তাকে সমর্থন দেওয়ার আবেদন গণসংযোগকালে জানান। তবে সবার দৃষ্টি মেয়র প্রার্থীদের দিকে থাকলেও প্রচারণায় পিছিয়ে নেই কাউন্সিলর পদপ্রার্থীরাও, তারাও হাঁটছেন ভোটারদের দ্বারে দ্বারে। পাশাপাশি বসে নেই সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থীরাও, প্রচণ্ড গরম উপেক্ষা করে তারাও যাচ্ছেন ভোটারদের দোরগোড়ায়, চাইছেন সমর্থন আর দিচ্ছেন সুন্দর সুখময় আগামী দিনের প্রতিশ্রুতি। বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে সিলেটে গণমিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, ওলামা দল ও জাসাস সিলেট শাখা। রবিবার বিকেলে নগরীর মীরাবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানায় গিয়ে মিছিলটি শেষ হয়ে যায়। মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান জামান, আরিফ ইকবাল নেহাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। আশা গ্যাং মিডিয়েশন প্রজেক্টের আয়োজনে পূর্ব লন্ডনে উসমানি সেন্টারে ইয়ুথ কনফারেন্স। প্রজন্ম একাত্তর ইউকের মৌলবাদের প্রশ্রয় একটি মারাত্মক ভুল রাজনৈতিক পদক্ষেপ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। সাসেক্স বিএনপির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 32তম শাহাদত বার্ষিকী উদযাপন। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।